তুলসীর মাথায় জল ঢাললে আমাদের ভক্তি জগান দেয় বিশ্বাস জন্মে যায় চোখে জল এসে যায় আর চোখে জল দে বলতে হবে তোমার শিরধারি জল অন্তরিকারে পিয়ুত তুলসী তুমি কেন তুলসীর মাথায় জল ঢাললাম ভোরবেলায় মায়েরা ভালো করে কথাগুলো শুনবেন জেনে রাখবেন অনেক কীর্তনী আছেন যারা আমার মাকে তুলসী দেবীকে বলছে ধর সীতা আপনাদের বলে যাই কোনদিন বয়স্কদের ব্রাহ্মণ বৈষ্ণবদের আপনারা কোনদিন অপমান করবেন না বা ব্রাহ্মণ বৈষ্ণবকে আজেবাজে ভাষা বলবেন না ভারতবর্ষে যা শাস্ত্র পাওয়া গেছে সব কিন্তু ব্রাহ্মণ বৈষ্ণবদের কাছ থেকে শুধু তাই নয় খুঁদে যাও আপনারা জানেন হ্যাঁ ভিক্ষা করে নিয়ে গিয়েছিল বিপ্র সেই ব্রাহ্মণকে প্রণাম করেছিলেন কে ভগবান সুদামাকে প্রণাম করেছিল ভগবান তাহলে ভগবান যদি ব্রাহ্মণকে প্রণাম করে অনেকে হরিবাসরে দাঁড়িয়ে ব্রাহ্মণের নামে বদনাম করছে আমি বৈষ্ণব বাড়ির ছেলে আমি মাইস আসতে সরি আমি মাইস বাড়ির সন্তান ছেলে আমি বৈষ্ণবদের ধারে কাছে যাই না আমি ব্রাহ্মণদের ধারে কাছে যাই না কিন্তু ব্রাহ্মণ আমাদের পিতামাতা সমান বৈষ্ণব আমাদের আপনজন তাকে অপমান করে ভগবানের কাছে যাওয়া যাবে না তাই আপনারা কোনদিন কোনো অবস্থাতে ব্রাহ্মণ বৈষ্ণব তুলসীকে অপমান করবেন না যারা তুলসীকে ধর্ষিতা বলছে জেনে রাখবেন তারা আমাদের হিন্দু ধর্মকে অপমান করছে ছাগল যদি ছাগলের মতো কাজ করে তার জন্য ছাগল শাস্তি পাবে কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ বেশি লোক জমা করার জন্য তাদের যদি আপনারা 65,000 টাকা দিয়ে হরিহরে নিয়ে আসেন জানবেন অন্যায়টা আপনিও কম করলেন না আমি যদি গলায় মালা না থাকে আপনি আমাকে বলবেন না খোকা তুমি হরিনাম গাইছো বাবা গলায় মালা পরবে না এটা আপনার অপরাধ নয় আমাকে শিখিয়ে দিলেন আমার উদয় হলো আমার কিন্তুটা দূর হলো তাই গলায় মালা না পরে হরিনাম গাইছে তিলক সেবা না করে আমি ভুল করতে আসিনি কিন্তু তুলসীর কত ক্ষমতা সেই কথা বলতে গিয়ে বেরিয়ে এলো এবার শুন মায়েরা তুলসীর কত ক্ষমতা ভক্তমণ্ডলী আপনারা জানেন ওই যে বললাম হ্যাঁ তুলসী তুলসী নারায়ণ হে তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল এবার শুনুন তুলসী ইহকালের দেবী তুলসী পরকালের দেবী যেদিন আমরা মারা যাব মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাঁধে করে নিয়ে যাবে কে আপনার সন্তান ডান দিকে থাকবে বড় ছেলে ভক্তমণ্ডলী তখন আপনাদের ব্রাহ্মণ বা বৈষ্ণব বলবে এই খোকা তোর বাবার চোখে দুটো তুলসী পাতা দিয়ে দে কেন বৈষ্ণব ঠাকুর শোন তোর বাবা মারা গেছে তুই ভাবছিস শেষ হয়ে গেছে শেষ হয় না মানুষ মারা গেলে শেষ হয়ে যায় না ভালো করে শুনবেন এই যে দেওড়া দেখতে পাচ্ছেন মাগেতে কি কি আছে লান্স আছে মানে ফুসফুস আছে কিডনি আছে চোখ আছে টিস্যু আছে মারা যাওয়ার 7 ঘন্টার মধ্যে দেহ থেকে যদি আপনি কিডনি লান্স মানে ফুসফুস অথবা চোখ দুটো তুলে কোন দেহের মধ্যে 3.5 ঘন্টার মধ্যে প্রতিস্থাপন করতে পারেন সেই দেহ দিয়ে চোখটা দিয়ে দেখতে পাবে সেই লান্স দিয়ে কাজ করবে সেই ভক্তমণ্ডলী কিডনি দিয়ে কাজ হবে তাই বাবা মারা গেছে মানে শেষ হয়ে গেছে ভুল ধারণা ধরুন আপনার বাড়িতে একটা রেডিও আছে ঠিক করে বলুন আপনার এফএম সেন্টার ধরে বললেন না কেন লোকাল রেডিও তাহলে লোকাল রেডিও বললে আপনার সেন্টারটা ধরছে না আমাদেরও এই রকম ভগবান মাথা দিয়েছে আমাদের মাথাগুলো লোকাল মাথা বুঝতে পারছেন তাই ভগবানের সেন্টার শুনতে গেলে ভক্তমণ্ডলী ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তমণ্ডলী জেনে রাখবেন শাস্ত্র সম্মত জ্ঞান হতে হবে ভগবানের সেন্টার ধরার জন্য গীতা শ্রীমদ ভাগবত চৈতন্য চৈতন্যমৃত চৈতন্য ভাগবত এগুলো ভালো মতো অধ্যয়ন করতে হবে বুঝতে পারবেন কোথায় ঘরের জল কোথায় গড়িয়ে যাচ্ছে
শুধু বটতলা চারটে বই কিনে আজে বাজে ভাষা বললে হবে না এবার শুনুন তাহলে সেন্টার ধরার জন্য লোকাল রেডিও তো হবে না ভালো রেডিও চাই এফএম রেডিও চাই তাই ভক্তমণ্ডলী তখন ব্রাহ্মণ বৈশ্য বললে দে তোর বাবা কিন্তু সব দেখতে পাচ্ছে না কিন্তু দেখতে পাবে দুটো তুলসী পাতা দিয়ে দে তখন আপনার চোখে দুটো তুলসী পাতা দেয়া হলো ভক্তমণ্ডলী যে মারা গেছে তার চোখে সঙ্গে সঙ্গে সেই বাবা দেখতে পাচ্ছে খোকা খোকা ও খোকা কোথায় নিয়ে যাচ্ছিস বাবা এবার আমি দেখতে পাচ্ছি ওই তো ভগবানের কাছে যাচ্ছি চল দেখলেন মারা যাওয়ার পর দোতলা বাড়ি গেল না কামিনী কাঞ্চন গেল না অর্থ সম্পত্তি গেল না ভক্তমণ্ডলী কি গেল দুটো তুলসী পাতা যাচ্ছে বোঝা গেল তুলসীর কত ক্ষমতা তারপর সবচেয়ে দামি বিছানা যে বিছানায় একবার মাত্র শয়ন করব সেই শ্মশানের বিছানায় শুয়ে দিল এবার কে আগুন দেবে আপনারা হয়তো বলবেন কেন তোর তো মেয়ে আছে তোর আগুন দেওয়া চলবে না কেন কন্যা সন্তান আগুন দিলে নাকি কেউ কেউ বলে বেড়াচ্ছেন তুই স্বর্গে যেতে পারবি না যারা বলছেন ভুল বলছেন তাহলে আপনারা উত্তর দিন কেন সীতা দেবী দশরথ মারা যাওয়ার পর পরকালের ক্রিয়া করেছিলেন তাই মেয়েদের অধিকার আছে শুধু মেয়েদের কেন ৫৮ জনের অধিকার আছে মুখে অগ্নিদান করার কে কে শুনে রাখুন প্রথমে বড় ছেলে বড় সন্তান এ রাজি না হলে ছোট ছোট সন্তান রাজি না হলে মাঝের কেউ এরা রাজি না হলে কন্যা সন্তান এ যদি রাজি না হয় নাতি নাতনি ভাইপো ভাইঝি এরা যদি রাজি না হয় তৃতীয়ত মাসতো ভাই এরা যদি না রাজি হয় ভক্তমণ্ডলী প্রতিবেশী কোন ভাই এরা যদি রাজি না হয় হিন্দু সৎকার সমিতি আবার নামটা বলি হিন্দু সৎকার সমিতি এই যে করোনায় হাজার হাজার লাখে লাখে মানুষ মারা গেল আমার গাড়ির ব্যবসা আপনাদের ভাঙর হসপিটাল থেকে ১২টা ডেড বডি নিয়ে যখন ধাপার মাঠে নিয়ে গেল আমি দূরে দাঁড়িয়ে আছি আমি নিজের চোখে দেখেছি কারা আগুন দিচ্ছে জানেন হিন্দু সৎকার সমিতি তাই জেনে রাখবেন আমাদের বাপ ঠাকুরদার বেদ পুরাণ এত ভুল কাজ করে যায় না তাই কেউ মারা গেলে বিহারীর লাশ হলেও যদি হিন্দু সৎকার সমিতি তার মুখে অগ্নিদান করে সে মুক্তি পেয়ে যাবে স্বর্গের পথ দেখতে পাবে তাই প্রথম আগুন দেবে কে প্রথম আগুন দেবে বড় ছেলে বড় সন্তান বড় ছেলে আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন তার হাতটা কাঁপে কেন কাঁপে মা তার কারণ প্রথম যখন বাবা তার মুখে অন্ন দিয়েছিল সেই থেকে সে জানে পৃথিবীর সবচেয়ে দামি দেবতা অন্নদাতা পিতা মেয়েদের যেমন সবচেয়ে দামি দেবতার স্বামী এবার আপনি আমার ভাই আপনার সবচেয়ে দামি গুরু সবচেয়ে দামি ভগবান আপনার অন্নদাতা পিতা পিতার সঙ্গে যদি নেমক হারাম করো চোখে জল শেষ হয়ে যাবে কাঁদতে পারবে না রাতে ট্যাবলেট খেয়ে ঘুমাতে হবে মনে থাকবে তাই ভক্তমণ্ডলী মায়েরা সেই পিতাকে আগুন দিতে যায় বড় ছেলে হাতটা কাঁপে ভোর ৪টার সময় বাবা বেরিয়ে যায় রাত ১০টায় ফেরে খোকা আঙুর আপেল কিনে নিয়ে এসেছি দুটো খা বাবা আঙুরটা অর্ধেক খেয়ে ফেলে দিলাম সেই আঙুরটা গুড়িয়ে বাবা খেলো তাই বাবার মুখে আগুন দিতে গেলে মায়ের মুখে আগুন দিতে গেলে আমাদের হাতটা কাঁপে আর অনেক ছেলে আছে অচেতন হয়ে যায় বাবা বিধিরে দাউ দাউ করে আগুনটা জ্বলছে ছেলেটা বট গাছে গোড়ায় অচেতন হয়ে পড়ে আছে তখন পাড়ার ছেলেরা বলে মার
ব্রাহ্মণ বললেন যে ওর বাবার মাথাটা ভেঙে দেহ থেকে চৌচির করে দে বিচ্ছিন্ন করে দে মার 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 এবার বলুন যারা শ্মশান যাত্রী যায় তারা এই যে মাথাটা ফাটিয়ে দেয় দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয় কেন দেয় আপনারা জানেন আজকে শুনে নিন কেন দেয় এই যে দেহটা দিয়েছিল বাবা চারটি উপাদান কি বাবা দিয়েছিল অস্থি তার ভিতর আছে মর্যা তারপর আছে কেশ তারপর আছে নখ এই হাত দুটো হাতিয়ার বাবা কিছু না দিক দুটো হাত দিয়েছে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই হাত দুটো নিত্য যদি পরিশ্রম করতে পারো তোমার অন্ন বস্ত্রের অভাব হবে না সেটা বাবা দিয়েছে ওই যে দামি ঘর মন্দির দেখতে পাচ্ছ প্রথমে কি বার হয় বালি সিমেন্ট তারপর ইট তারপর লোহা তাহলে মন্দিরটাকে দাঁড় করিয়ে রেখেছে লোহা দিয়ে তাই আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি এই হাড়টা দিয়েছে বাবা মা দিয়েছে চারটে কি কি রস রক্ত তারপর দিয়েছে মেদার মাংস তাই যে সন্তান মায়ের মাতৃস্তনদুগ্ধ বেশি পান করবেন তার ধৈর্য তার বীর্য তার মগ বুদ্ধি তার বিবে তার ক্ষমতা তার সাহস সব সময় বেশি হবে তাই যে সব মায়েরা বাচ্চাদের মাতৃস্তনদুগ্ধ দিতে চাইছেন না যারা ভাবছেন আমার দেহটা সুন্দর হয়ে থাকবে দীর্ঘদিন যৌবন অটুট থাকবে বাচ্চাকে দুধ দেব না কিন্তু আপনারা জেনে রাখবেন যে গাছের ফল ভালো নয় সে গাছের বীজ কেউ রাখবে না তাই এভরিওয়্যার এ গুড মাদার প্রোডাক্ট এ গুড সন মা ভালো না হলে সন্তান ভালো হবে না তাই মায়ের প্রথম কাজ মাতৃস্তন দুগ্ধ যতটা পারা যায় সন্তানকে দিতে হবে ভগবান দিল দশটা অ তেজ মরু ক্ষিতি পম লোভ মোহ ভক্তি বিশ্বাস ভক্তমণ্ডলী আর দিল অহংকার ভগবান ছাড়া আমার আপনজন কেউ নেই আমি ভগবানের গুণগান করি আমার নাই বা খাওয়া হলো নামের মধ্যে নামই বর্তমান ভগবান আমাকে রক্ষা করবেন এই অহংকার যখন জন্মাবে অল্পতে সন্তুষ্ট হবে তারপর পিতা ব্রহ্মা দিলেন এই মাথাটা আর বললে দেবাদিদেব তুমি সবচেয়ে দামি বৈষ্ণব তুমি ওই মাথায় ঢুকিয়ে দাও কি হরে কৃষ্ণ কামিনী কাঞ্চন মানে মায়ার জগৎ ওই মায়ার জগতে পৌঁছে গেলে হরিনাম ভুলে যাবি তাই হরিনামটা ঢুকিয়ে দিলাম এই হরিনাম নিয়ে থাকবি তবে উদ্ধার হবি পাকাল মাছ পাকে থাকবে গায়ে পাক লাগতে দেয় না তাই সংসারে থাকবি অর্থ সম্পত্তি নিয়ে বেশি বাড়াবাড়ি করতে যাবি না সংসারে থাকবি হরিনামের মধ্যে থাকবি আর বলবি হে কৃষ্ণ গোবিন্দ কৃপাত
করে মর্ত্যধামে এলাম আসার আগে 32 টা নারী ছিলেছি এই যে মাতৃজরণে ছিলাম 32 টা নারী ছিলে এসেছিলাম আসার আগে বলেছিলাম ভগবান একবার বার হতে দাও এইটুকু জায়গায় মাতৃজরণে হরিনাম করে কায়দা করতে পারছি না একবার যদি বার হতে পারি ভগবান গো মর্ত্যধামে নেচে নেচে হরিনাম গাইব কিন্তু কি করে জানবো মা দোলের দিনে কলকাতায় মাল দোকানে বেশি মাল বিক্রি হবে সরকারের বেশি মুনাফা আছে মাল বিক্রি করে সর্বনাশের মাথায় বাজ এবার বোঝা গেল কেন শ্মশানে চিতায় শুয়ে জ্বলতে জ্বলতে মাথাটা এইভাবে মেরে বিচ্ছিন্ন করে দেয় তার মানে আমার মাথা আমি পিতা ব্রহ্মা আমি নিয়ে নিলাম তোকে আবার জন্ম দেব তুই আবার জন্মগ্রহণ করবি আবার মাথাটা দেব আবার শিখিয়ে দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মাথাটা ফাটিয়ে দিল তবে জেনে রাখবেন যার বাবা সে কিন্তু মগজ শ্মশানে বট গাছের গড়ায় অচেতন হয়ে পড়েছিল যখন দেখলো তার বাবার মাথাটা ফাটিয়ে দিল সে কিন্তু চিৎকার করে কাঁদে প্রচন্ড কাঁদে জেনে রাখবেন বাবা বেঁচে থাকলেও বাবা বাবা মারা গেলেও বাবা তাই বাবার ছবি যাদের বাড়িতে আছে কালকের সকালবেলা এই বাবার মাথায় জল ঢালার আগে ওই বাবার গলায় একটা ফুলের মালা দেবেন যতই বাবা গরিব হোক তবু তবু সূর্যের আলো দেখিয়েছে আকাশ বাতাস বন্ধ অন্ন বস্ত্র সব তো বাবা দিয়েছে এবার আসুন তারপরে তিন ঘন্টার মধ্যে দেহটা পুড়ে ছাই হয়ে গেল তারপর ছেলেটাকে ডাকা হলো যা নদী থেকে মা গঙ্গার কাছ থেকে এক কলসি জল নিয়ে আয় আপনাদের এখানে যত শ্মশান আছে তার পাশে ধারে কাছে একটা গঙ্গা নেই তাহলে কি আছে মগজ শ্মশানের পাশে একটা ছোট পুকুর আছে ওই পুকুরে নাভি পর্যন্ত নামবেন গঙ্গা শুধু মা নয় গঙ্গা দেবী মনে থাকবে মা তাই গঙ্গা তিনবার গঙ্গা গঙ্গা বললে গঙ্গার এত ক্ষমতা ভক্তমণ্ডলী মায়েরা পরশুরামের হাতের কুড়ালটা সরিয়ে দিয়েছিল ওই মা গঙ্গা তাই ওই দেবীর এত ক্ষমতা তিনবার গিয়ে গঙ্গায় নাভি পর্যন্ত নেবে কলসি নামবো বাবার আগে শুধু বাবার কাজের জন্য একবার বলুন গঙ্গে গঙ্গে চ গঙ্গে 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 চ গঙ্গে 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 চ গঙ্গে দয়া করে আরেকটা কথা শুনে রাখবেন মহালয়ার দিনে পিতৃপুরুষ অপেক্ষা করে
আমার সন্তান মর্তধামে আছে নিশ্চয়ই আমার পরকালের ক্রিয়ার জন্য আজকে একটু জল দান করবে তাই আপনারা আমার ভাই এখানে বসে আছো মওলাদ দিনে গঙ্গার ঘাটে না যেতে পারো পিতৃপুরুষের তর্পণের জন্য পুকুরে নামবে হ্যাঁ সাদা ফুল লাল ফুল তারপর তিল তারপর একটা প্রদীপ জ্বালিয়ে কোষা কুশি নিয়ে এইভাবে স্নান করে জলটা তুলে সূর্যদেবের দিকে তাকিয়ে বলবে তুমি সাক্ষী রইলে আমি বাবার অদম সন্তান ও মা গঙ্গা তুমিও সাক্ষী রইলে ও বাবা আমি তোমার সুশীল আমি তোমার তর্পণ করতে এসেছি বাবা তুমি আমার জল গ্রহণ করো বাবা পারবেন কথা দিচ্ছেন হরিনাম আর কিছু নয় শুধু এইটুকু পাওয়ার জন্য হরিনাম এরা বাবা কিছু না করতে পারে না এটাই করবে তারপর ভক্তমণ্ডলী মায়েরা এক কলসি জল নিয়ে আপনি চিতায় ঢাললেন তারপর কি হলো জানেন চিতাটা আস্তে আস্তে স্তব্ধ নিভে গেল তার ভিতর থেকে একটা ছোট নাভি পেলেন ওই নাভিটা নিয়ে আবার গঙ্গা ঘাটে গেলেন গঙ্গা ঘাটে গিয়ে স্নান করলেন আর মা গঙ্গার তীরে মাটি খনন করলেন মাটি সরিয়ে দিয়ে সমাধিষ্ঠ করলেন মানে পুঁতে দিলেন আর তার উপরে একটা ছোট তুলসী গাছ বসিয়ে দিলেন যেদিন বাবাকে শ্মশানে নিয়ে এসেছিলেন যখন তখন দুটো তুলসী পাতা নিয়ে এসেছিলেন বাবার চোখে দিয়েছিলেন এবার বাবার কাজ করছেন বাবার নাভিটা ছোট যেটা পুরো পড়লো না মাটি খনন করে মাগো গঙ্গা ঘাটে সেখানে আপনি বাবার সমাধিতে পুঁতে দেওয়ার উপর একটা তুলসী গাছ পুঁতে দিলেন আর ওই তুলসী দেবীর কাছে গিয়ে বললেন ও মা তুমি বলেছিলে না তুলসী তুলসী নারায়ণ হে তুলসী বৃন্দাবন তোমার শিরে ডালি জল অন্তিম কালে দিও স্থল তাই আমার বাবা নেই আমার বাবার জন্য তুমি একটা ব্যবস্থা করো আমি যখন চলে যাব তুমি আমার বাবার হাতটা ধরে ভগবান শ্রীহরি যিনি গোলোক বৃন্দাবনে থাকেন সেই গোলোক বৃন্দাবনে ভগবানের শ্রীচরণে বাবার আত্মাটা পৌঁছে দিও আমি অদম সন্তান কিছু জানি না কিন্তু তুমি আমার মা এই কাজটা করে দিও তারপরে সাদা কাপড় খাঁচা কাপড়টা পরে আর পিছন দিকে তাকালেন না তিনবার বললেন বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি বল দেখলেন মা শেষ পর্যন্ত তুলসী কত বড় কাজ করলেন এটা তো গেল আপনাদের কাজ আর একটা কাজ তুলসী করেছে আপনারা হয়তো মনে নেই আপনারা জানেন প্রথম যখন করোনা উঠেছিল করোনার ওষুধ আমেরিকা চীন জাপান কেউ আবিষ্কার করতে পারে না কিন্তু ভারতবর্ষের চারটে বেদ ঋক সাম যদু অথর্ব অথর্বের বেদ বললেন একটু তুলসী পাতার রস এক চামচ আর এক চামচ মধু একটু ইদুষ্ণ করে মিশিয়ে যদি প্রত্যেক দিন খালি পেটে কেউ খেতে পারে তার কোনোদিন প্রেসার হবে না সুগার হবে না ভক্তমণ্ডলী যে কোনো রোগের প্রতিরোধ করে দেবে এমনকি ক্যান্সার হতে দেবে না তাই রোগটা হওয়ার আগে যদি প্রতিরোধ করতে পারেন চোট ঢোকার আগে যদি ক্যাটলটা বসিয়ে দেন চোট তো ঢুকতে পারবে না তুলসীর এত ক্ষমতা তাই ভক্তমণ্ডলী মায়েরা যারা তুলসীর নামে নিন্দা করে তারা আমাকে ধরে মারুন আমার নামে আজে বাজে বলে মারুন কিন্তু আমার মা তুলসীর নামে এইগুলো বলবেন না আমি গরিব বাড়ির ছেলে আমার মা বলেছিল তোর ঠাকুর দেবতা নেই তোর বাপ ঠাকুর তো মন্দির করতে পারবে না এই তুলসী গাছ বসিয়ে দিলাম এইটাই তোর নারায়ণ বুঝতে পারছেন গরিবদের নারায়ণ ওই তুলসী গাছ আর তাকে বলছে ধরছি তা এবার শুনুন এবার আপনি কি করবেন এবার ভগবান বললে বাহ তুলসী তোমার জন্য ভক্তকে পাই মৃত ব্যক্তিকে তুমি আমার কাছে পৌঁছে দাও বাহ তোমার অশেষ ক্ষমতা তুলসী তুমি কৃষ্ণ প্রেয়সী থাকতে যদি হয় তুমি আমার মাথায় থাকো কে বলছে ভগবান আর ইতর কীর্তনী আরা বলছে তুলসী ধর সীতা ওকে মারবো না কোপাবো
তুলসী তুমি আমার মাথায় থাকো তুলসী বললে ভগবান আমি আপনার মাথায় থাকব না কেন তোমার শিরে ঝিকি পাখা তাতে রাধা নাম লেখা বলো আমি থাকিব কোথায় শিরে ঝিকি পাখা রাধা নাম লেখা বলো আমি থাকিব কোথায় শিরে ঝিকি পাখা রাধা নাম লেখা বলো আমি থাকিব কোথায় সে পরম বৈষ্ণবী সে বলে আমি আপনার মাথায় থাকব না কেন ভগবানের মাথায় কে আছেন প্রেমের ঠাকুরানী শ্রীমতী রাধা রানী ভগবানের মাথায় যে চূড়াটা আছে ওটা রাধা চূড়া তাই যারা বৈষ্ণব হবে মা তারা জোর করে কিচ্ছু নেবে না এই যে যারা হরিবাসর চালাচ্ছে অনেকে চাঁদা দেয় মা অনেকে কি মুখে ছিরি করে ওই তো মাল সারা হাল ওই টাকায় বিরিয়ানি খাবো কেন মালসা দেব তবু কিচ্ছু বলে কিচ্ছু বলে না কিন্তু জেনে রাখবে দু বছর আগে যে আমফান ঝড়টা এসেছিল আমি এখন যাদবপুরে থাকি গো মা চারতলার মোটা দিদিমণি আমফান ঝড়ে কাঁপতে কাঁপতে নিচের তলায় এসে বলছে ও ভাই তোর ঘরে একটু থাকতে দিবি হ্যাঁ কেন তুই বল রাম 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 কোনদিন হরিনাম করে না বিপদে পড়ে রাম রাম করছে তাই বিরিয়ানি খা বেরিয়ে যাবে ফের একটা যদি আমফান আসে বিরিয়ানি ভক্তমণ্ডলী এবার তুলসী বললে তুলসী মাথায় বসে আছে রাধা তাই তুমি থাকতে চাও না এবার বলো তুমি আমার গলায় থাকবে ভগবান গলে গলো মালা হয়েছি কোন তাই আপনাদের ভগবান কালো তার মা চাঁপা ফুলের মালা গলায় দিল মণিমুক্তার মালা দিল কিন্তু তুলসী বললে আমি ওখানে থাকবো না কেন ওরা মণিমুক্তার মালার সুযোগ পেয়ে গেছে চাঁপা ফুলের সুযোগ পেয়ে গেছে তাই মায়েরা আমরা এমন অভাগা আমরা ভগবানের মাথায় থাকতে চাই না ঠিক আছে সেখানেও চান্স পেলাম না গলায় চান্স পেলাম না ভগবান তখন বললে বলো তুলসী তুমি আমার কোথায় থাকতে চাও তুমি নিজে থেকে বলো আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি মা আপনার স্বামী আপনি কোন জায়গায় থাকবেন স্বামীর কোন জায়গায় থাকবেন ভুকে ভুকে না মেরে আমি জেলে যাব বলছে স্বামীর ভুকে থাকো আজকাল মেরে যাব বলে না মা ওটা আপনাদের থাকার জায়গা নয় আপনাদের বুকের উপর দিয়ে পাকা রাস্তা দেখবেন কাল সকালবেলা মোটরসাইকেলের পিছনে এমন কলপাজা করে জড়িয়ে ধরে আছে যেন মনে হবে গো মা সিমেন্টের মতো হেঁটে গেছে
ওটা আপনাদের থাকার জায়গা নয়। আপনারা বাড়ির বৌমনি, ঘরের লক্ষ্মী, আপনারা অন্নপূর্ণ না। ঠিক করে বলেন মোদিদি, স্বামীর কোন জায়গায় থাকবেন? একজন বলেছে, বলে লুকোচ্ছে, মানে ও স্বামীর পায়ে থাকেন তো,